ভারতের একটি প্রদেশের একটি স্কুলের একদল শিক্ষক বেতন নিয়ে বৈষম্যের অভিযোগ করে বলেছেন, বেতন না বাড়ালে তারা ইসলাম ধর্ম গ্রহণ করবেন। নয়াদিল্লির কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের প্রায় 3,000 খণ্ডকালীন শিক্ষক বুধবার বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভে এই হুঁশিয়ারি দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। আন্দোলনরত শিক্ষকরা সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ করেছেন।